আসসালামু আলাইকুম, ফটার 90-তে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো যাই হোক, আজকে যে প্রোগ্রামটি নিয়ে আলোচনা করব সেই প্রোগ্রামটা আমরা একটু দেখে নিই। আজকের প্রোগ্রামটি হলো একটি প্রোগ্রাম লিখো যা পূর্ণ সংখ্যা এন এর মান পড়বে এবং 1+3+5+7+9+11+ থেকে শুরু করে +2n-1 এত ধারাটির যোগফল বের করো। তো এই ধারাটির যোগফল বের করবো আমরা ফরট্রান প্রোগ্রামের মাধ্যমে, আর সেই প্রোগ্রামটা অবশ্যই কোড ব্লকে করব, কারণ পোস্ট থেকে কোড ব্লক অনেক ইজি। যাই হোক, যারা আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখছেন তারা অবশ্যই কোড ব্লক ইউজ করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, আজকে যে প্রোগ্রামটি করব সেই প্রোগ্রামটি আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা কী করবো, কোড ব্লকটি ওপেন করে নেব। কোড ব্লকটি ওপেন করে নিয়ে আমরা ফাইলে ক্লিক করে নিউ এমটি ফাইল নিব। নিয়ে এই ফাইলের ডান পাশে কিছু খালি অংশ রেখে আমরা প্রোগ্রামটা সেভ করে নিব। সেভের জন্য ফাইলে ক্লিক করে সেভ ফাইল অ্যাজে ক্লিক করে প্রোগ্রামটার নাম দিয়ে সেভ করে নিব। তো এইটা আমরা সেভ করব এন রিড, রিড নামে সেভ করলাম। তো এরপর আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে প্রোগ্রামটা আমরা শুরু করব। তো এই প্রোগ্রামটা আমাদের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা আমরা একটু পাশে দিয়ে রাখি। যে আজকের প্রোগ্রামটা যেটা ছিল সেটা ছিল কি সেই সম্পর্কে আমি একটু আপনাদেরকে, এতে হবে কি আমাদের প্রোগ্রামটা আপনারা বুঝতে অসুবিধা হবে না, ইজি হবে আরও। হ্যাঁ, তো আজকের প্রোগ্রামটা ছিল একটি প্রোগ্রাম লিখে যা পূর্ণ সংখ্যায় এন এর মান পড়বে এবং 1+3+ থেকে 2n-1 যোগফল ধারাটির যোগফল বের করবে। তো প্রোগ্রামটা আমরা শুরু করি। প্রোগ্রামটা আমরা প্রথমে ইন্টিজার করে নিব। প্রোগ্রামটা রিয়েল নাম থেকে ইন্টিজার এন আমরা ধরে নিব, ইন্টিজার সাম। এরপর যেটা আমরা করব রিড, রিড স্টার এন, কারণ এন এর মান পড়বে বলা আছে, রিড এন যেহেতু প্রোগ্রামে বলা আছে আমাদের, রিড ইন্টিজার এন, যেটা রিড দ্যাট রিড এন ইন্টিজার এন এন্ড প্রিন্ট দ্য সাম অফ সিরিজ, ইন্টিজার এন সরি ইন্টিজার সাম রিড এন। তার আগে একটু বলে নিই, এই প্রোগ্রামটা আমরা চার রকমে করতে পারবো। তো আমি সবচেয়ে সহজ যে পদ্ধতি সেই পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা সামের মান ধরে নিব শূন্য, সাম ইজ ইকুয়াল টু শূন্য। এরপর আমরা ডু লুপ স্টেটমেন্ট করব, ডু একটি লেভেল নাম্বার নিব 10, একটি ভেরিয়েবল নিব কে এবং মান ধরব এন পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত। এরপর সামের মানটা যোগ করে আবার সামে রাখবো, সাম প্লাস 2*k, যেহেতু 2n-1। এরপর -1 টা আমরা সূত্র অ্যাপ্লাই করছি, সামি সূত্র। এরপর আমরা করব কন্টিনিউ, কন্টিনিউ। যখন ডু লুপ স্টেটমেন্টটি আমরা করব তখন বরাবর মতো এই লেভেল নাম্বারটা আমরা কন্টিনিউতে বসাবো, এটা আমি প্রতিটি প্রোগ্রামে বলে রেখেছি। এরপর কন্টিনিউতে করার পরে আমরা যেটা করব প্রিন্ট করে নিব আমাদের প্রোগ্রামের মানটা, print, প্রিন্ট করে নিব, প্রিন্ট স্টার, একটু স্ট্যান্ডার্ড মানে করব, যেটা হবে কি অ্যান্স। আমরা কিসের অ্যান্স বের করব, অবশ্যই সামের অ্যান্স বের করব, সেটা আমরা ডিরেকশন করে দিব। একটু প্রোগ্রামের সুবিধার জন্য তো লাইনগুলো সাজিয়ে দিলাম। এরপরে স্টপে ক্লিক করব, যে আমাদের প্রোগ্রামটাই এখানেই শেষ, মানে বন্ধ হয়ে যাবে, যখন আমরা মানটা বের করে পেয়ে যাব তখন এখানেই বন্ধ। এরপর ইন, আমাদের প্রোগ্রামটা শেষ। এরপর আমরা যেটা করব, প্রোগ্রামটা অবশ্যই ফাইলের থেকে আবার সেভ, সেভ ফাইলে ক্লিক করে প্রোগ্রামটা সেভ করে নেব। নেওয়ার পর আমরা মান, মান দেখার জন্য অবশ্যই বিল্ড অ্যান্ড রানে ক্লিক করব, বিল্ড অ্যান্ড রান ক্লিক করার পর আমাদের প্রোগ্রামের মানটা দেখাবে, যদি কোথাও ভুল থাকে তাহলে সেটাও আমাদের দেখাবে। তো আমাদের এখানে অবশ্যই ভুল আছে, কোথায় ভুল আছে আমরা একটু দেখে নিই। যেমন ইউজার 7 আনভেরিয়েবল স্টেটমেন্ট, যেমন প্রিন্টে এখানে আমাদের ভুল আছে, প্রিন্ট বানানটা আমি ভুল করছি, সরি PRINT, সেই ভুলটাই ধরতে পেরেছি। এরপর যদি ভুল থাকে এরকম তাহলে অবশ্যই নিচে আপনারা কোডগুলোকে দেখতে পারবেন, যেটা এই সুবিধাটা পোর্টসে দেখতে পারবেন না। তো যাই হোক, যখন নিচে সুবিধাটা দেখতে পাবেন সেটা আপনি কোন লাইনে ভুল আছে সেটা ডেডিকেট করে আপনি সেই ভুলটা সমাধান করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন ভুলটা কোথায়। যখন সব কিছু সমাধান করে আবার বিল্ড অ্যান্ড রানে ক্লিক করব,
ক্লিক করার পরে আমাদের এইরকম যখন আসবে, এরকম আসার পরে আমরা যেটা করব, এখানে আমরা কত থেকে কত যোগ করতেছি সেটা আমরা দেখাবো। যেমন 1 + 3 এটার ভিতরে যেমন 33, ইন্টার দিলে আমাদের দেখাবে 33-এর যোগফল কত, মানে এই তো ধারাটি ব্যবহার করে এন এর মানটা কত পাচ্ছি, সামের মানটা আমরা কত পাচ্ছি সেটা যোগফলটা আমরা পেয়ে গেছি। এরকমই আপনি মানগুলা বের করতে পারবেন। আপনি যদি এখানে চান অন্য কোনো দিলাম কত হচ্ছে, যেটা আছে সেটাই আমাদের মান। তো আশা করি বুঝতে পারছেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি পরবর্তী প্রোগ্রামের জন্য, এবং চ্যানেলটি শেয়ার লাইক করবেন আপনার বন্ধুদের সাথে যারা ফরট্রান প্রোগ্রামে, যাদের এই সাবজেক্টটা আছে। তো ম্যাক্সিমাম অনেকেই এই সাবজেক্টটা করতে গিয়ে অনেক সমস্যার সমাধান সমস্যায় পড়ে, সেক্ষেত্রে আমি এই ফরট্রান 90 একটি ইউটিউব চ্যানেল নিয়ে করলাম।